জমা চম্পা চামেলি, তোমরা আমায় বাধা দিও না। তোমরা জানো মাঝে মাঝে আমার বিয়ে করতে ইচ্ছে করে। খাদের জন্যে খাদের জন্যে মুঠো ভর্তি করে নুন দেয়, চিনি দিবি এক চিমটে। কোথায়? এই যে পেয়ে গেছি, তোমার ফরবাস মতো ইলিশ পেয়ে গেছি, দারুণ টাটকা, একদম তোমার ঝাঁঝে ঝাঁঝে করছে, মনে হবে একেবারে সমুদ্র থেকে ধরে আনা। আই ডাম্পি করে এনে মাস্ট মার্ক করে। টলিউডে যে কয়েকজন প্রবাদ প্রতিম অভিনেতা রয়েছেন, তাদের মধ্যে মনোজ মিত্রের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবসময়। তিনি ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত দাপুটে অভিনেতা, সিনেমা হোক, সিরিয়াল কিংবা শর্ট ফিল্ম, মনোজ মিত্র নিজেকে সবসময় সাবলীলভাবে উপস্থাপন করেছেন পর্দার সামনে। বর্ষিয়ান এই অভিনেতাকে এখন আর সেভাবে নিয়মিত পর্দার সামনে দেখা যায় না, পর্দায় তার উপস্থিতি তাই মিস করেন দর্শকরা। এখন তিনি কোথায় কেমন আছে জানেন? অভিনয় থেকে দূরে কীভাবে কাটছে তাঁর দিন? 84 বছর বয়সী এই অভিনেতা, যিনি তার অভিনয়ের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন, শেষ বয়সে এসে তাকে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছিল। মনোজ মিত্র শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নাট্য ব্যক্তিত্ব এবং প্রখ্যাত নাট্যকার। আসলে নাটকের দুনিয়া থেকে শুরু হয়েছিল তাঁর যাত্রা। নাটকের মঞ্চ থেকে সিনেমা, একসময় একটানা কাজ করে গিয়েছেন এই অভিনেতা। এছাড়া 90-এর দশকে অসংখ্য বাংলা কমার্শিয়াল ছবিতেও খলনায়ক হিসেবে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। নাটকের মঞ্চ থেকে সিনেমা, যে মানুষটার অভিনয় এবং লেখনীতে বাঙালি দর্শকরা মুগ্ধ হন, সেই বাংলার বুকেই তাকে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল কয়েক বছর আগে। আদালতের নির্দেশে যতীন দাস রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তার সমস্ত জিনিসপত্র। ঘটনাটি ঘটেছিল 2018 সালে। মনোজ মিত্র ওই বাড়িতে বিগত 60 বছর ধরে ঘর ভাড়া থাকতেন। এখানে মূলত তার নাটকের রিহার্সেল চলত। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি নাকি দিনের পর দিন ঘর ভাড়া দিতেন না এবং ঘর দখল করে রেখেছিলেন। এই সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই আদালতে দোরগোড়া পর্যন্ত ছুটতে হয় 80-এর ঊর্ধ্ব এই অভিনেতাকে। শেষমেশ আদালতের নির্দেশ অনুসারে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে ঘর খালি করে দেওয়া হয়। বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও লেখালেখি থেকে কিন্তু তিনি নিজেকে সরিয়ে রাখেননি। এখনও নাটক লেখার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি, সঙ্গে আবার অভিনয় জগতে ফিরে আসার ইচ্ছাটাও তার রয়েছে 16 আনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি কারো মনে হয় তাকে নিলে লাভ হতে পারে, তাহলে তিনি আবার অভিনয় করতে রাজি আছেন। 1938 সালের 22শে ডিসেম্বর খুলনার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে মনোজ মিত্রের জন্ম হয়। তার পুরো নাম মনোজ কুমার মিত্র, ডাকনাম বুদ্ধদেব। মনোজ মিত্রের বাবার নাম অশোক কুমার মিত্র এবং মায়ের নাম রাধারানী মিত্র। তার বাবা ধুলিহর গ্রামের প্রথম বিএ পাস ব্যক্তি এবং পেশায় তিনি ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীকালে অশোক কুমার বিভিন্ন আদালতের বিচারক হিসেবে এবং দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার ভারতীয় দূতাবাসে বেশ কিছুদিন কাজ করেন। মনোজ মিত্র তার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে প্রথম সন্তান। তার 3 ভাই এবং 2 বোন। তারা দুজন ভাইয়ের নাম হলো উদয়ন মিত্র এবং অমর মিত্র। উদয়ন মিত্র স্টেট আর্কাইভসের ডেপুটি ডিরেক্টর এবং অমর মিত্র বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা সাহিত্যিক। তার ছোট বোন এবং ছোট ভাই খুব অল্প বয়সে মারা যান। তার স্ত্রীর নাম আরতি মিত্র, তাদের একটি মেয়ে ময়ূরী মিত্র। গ্রামে বিভিন্ন পালা পার্বণে অভিনীত বিভিন্ন নাটক দেখেই অভিনয়ের প্রতি মনোজ মিত্রের আকর্ষণ তৈরি হয়।